প্রতিটি তরুণ তার স্বপ্নের রঙে রঙিন। তরুণরা তাদের স্বপ্নকে মেধা আর অধ্যাবসায়ের রঙে রাঙিয়ে নিয়ে লিখে চলেন স্বপ্ন পূরণের অসাধারণ সব গল্প। বার্জার ড্রিমার সেই সব স্বপ্নবাজ তরুণদেরই গল্প। আজ শুনব এমন একজন স্বপ্নবাজ তরুণ রাশেদ চৌধুরীর রঙিন গল্প। আমার আমার বড় ভাই একজন আর্কিটেক্ট, তো তার কাজ দেখে যে কীভাবে আসলে একটা লেখাপড়া যেখানে আপনাকে সারাক্ষণ ছবি আঁকতে হয়, মডেল বানাতে হয় এবং দিন রাত জেগে মিউজিক চলছে, তো সব দেখে একটা অদ্ভুত মুগ্ধতা তৈরি হয় এবং তখনই ডিসাইড করেছিলাম যে কখনও যদি কোনো সাবজেক্টে পড়ি তাহলে এই সাবজেক্টে পড়তে চাই। আমার কাছে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করে হচ্ছে আমাদের প্রাথমিক জীবনের সাধারণ অবজেক্টসগুলো। তো এই যে ছোটো ছোটো উইজডম আমাদের বিভিন্ন অবজেক্ট আছে, আমরা সেই জিনিসগুলো দ্বারা খুবই ইন্সপায়ার্ড হয়, খুবই সাদা রঙটা পছন্দ করি কারণ সাদা কালারটার মধ্যে অনেক পসিবিলিটি, সব কিছুকে অ্যাকসেপ্ট করে। আপনি হোয়াইটের এগেনস্টে যে কোনো কিছুকে প্লেস করেন তার স্বকীয়তা হারায় না। কালার অ্যাকচুয়ালি মুড তৈরি করে। আমরা যারাই ক্রিয়েটিভ প্রফেশন আছি আমরা জানি যে বিভিন্ন কালার বিভিন্ন ধরনের মুড, ইমোশনস, এক্সপ্রেশনসকে সিগনিফাই করে। মূলত যখন আমরা পিওর স্থাপত্য করছি তখন আমরা চেষ্টা করি মেটিরিয়ালের রঙগুলোকে এক্সপ্রেস করতে, অর্থাৎ আমরা যদি কোথাও ওয়ার্মথ দরকার হয় আমরা তখন ইট বা আমরা অন্য কোনো আর্দেন মেটিরিয়াল ইউজ করি। ওই একই সূত্রে যদি বলি যে আমাদের একটা যে কোনো প্রজেক্টের ভাবনা সাংঘাতিকভাবে ওটার নির্মাণের সাথে সংশ্লিষ্ট, জিনিসটা কীভাবে কনস্ট্রাক্টেড হবে, কোন মেটেরিয়াল দিয়ে এটাকে কনস্ট্রাক্ট করা যায় এবং সেই মেটেরিয়ালটা যৌক্তিকতাটা যদি ঠিক থাকে তাহলে ওই মেটেরিয়ালের রঙটাই আমরা এক্সপ্রেস করতে চাই। আমার সবচেয়ে বড় ড্রিম হচ্ছে আমরা একটা গ্লোবাল প্ল্যাটফর্মে কাজ করবো। স্থাপত্য এবং ডিজাইন রিলেটেড যে প্রফেশনস আছে তাতে ওয়ার্ল্ড ওয়াইড যে স্কেলের যে মেরিটের কাজ হচ্ছে, আজকে আমাদের দেশে আমি উইথ কমপ্লিট কনভিকশন বলতে পারি আমাদের টিমে আমাদের ফিল্ডে সেই মানুষরা আছে। এখন আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে এসে আমাদেরকে সাপোর্ট করছে যে বিভিন্ন ধরনের আইডিয়া ট্রাই আউট করতে। আমরা অনেক ধরনের সার্ফেস ফিনিশ নিয়ে এখন কাজ করতে পারি কারণ এখন আপনি জানেন যে আমাদের দেশে হিউমিডিটি অনেক বেশি, আমাদের প্রচুর বৃষ্টি হয়। তারপরও আমরা আগে যেগুলো নিয়ে সাহস করা যেত না, মেইনলি প্লাস্টার্ড বিল্ডিং হতো, আমরা এখন এক্সপোজড কংক্রিট বা ব্রিক বা অন্য অনেক মেটেরিয়ালসকে নিয়ে আমরা এক্সটেরিয়রে যেতে সাহস করতে পারছি। আমার চারপাশের মানুষকে আমি আমার জীবনের রং হিসেবে দেখি, তো এই মানুষগুলি আপনার জীবনের আনন্দ, বেদনার সময়, সহানুভূতি সব কিছু দিয়ে একটা কালার প্যালেটের মতো হয়।